ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভাই। আর চলে এসেছি আজকে তোমাদের দেখাতে শ্রীরামপুর মার্কেটে, ঘরের কাছেই। সব রকমের মাছ আছে এখানে, বেশিরভাগটা ইলিশ পাওয়া যাবে, এখন ইলিশের সিজন। তো চলো দেরি না করে শুরু করি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, আপনারা যদি জিডি রোডের দিক থেকে আসেন তাহলে ব্রিজের ওপরে উঠবেন না, ব্রিজের পাশ দিয়ে চলে আসবেন লাইনটার টপকালেই মাছের বাজার। আর যদি ট্রেনে করে আসেন আপনারা তাহলে আপনারা দেখতে পাবেন যে প্ল্যাটফর্মের পাশেই মাছের বাজার আছে, অসুবিধা নেই, আপনারা পেয়ে যাবেন। কত ওজন আছে এটা? 15 কিলো। কি দাম যাচ্ছে ওটা? 250 টাকা। দাম যাচ্ছে ভাই? কি দাম যাচ্ছে? 600। এটা ওজন কত আছে? 450, 500, 600। বললেই তো তোমার চিংড়িলে 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 শীতল কত করে যাচ্ছে দাদা? শীতল শীতল কত করে যাচ্ছে আজকে? বড়গুলো 400, ছোটগুলো 350। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা পাবদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পমফ্লেট আছে, মানে বিভিন্ন ধরনের মাছ এই বাজারে আপনারা পেয়ে যাবেন, শ্রীরামপুর বাজারে। তো মার্কেটটা অনেকই বড়, চলুন দেখতে থাকুন, দেখাচ্ছি মার্কেটটা কত বড় আর কি কি মাছ আছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কমপ্লেট কত চলছে গো? 260। নোনা টাঙ্গা নাকি? এটা কি দাম যাচ্ছে আজকে? আজকে কি দাম যাচ্ছে? 300। যেমন দেখতে পাচ্ছ এখানে ইলিশ আছে, ইলিশ অনেক রকমের আছে, এটা 550 গ্রাম, 500 গ্রাম সাইজে 650 টাকা কিলো বিক্রি হচ্ছে। এরকম আরো ইলিশ আছে, এরই উল্টো দিকের দোকানটা চলো যাই দেখি কি দাম বলছে। এই যে উল্টো দিকের দোকানটায় এরাও 650 টাকাতেই বিক্রি করছে, মানে সব দিকেই ইলিশ আছে।
এই যে 650 টাকা হাতে তুলেছে একটা এখানেও বন্ধুরা অনেক রকমের ইলিশ আছে, অনেক রকম সাইজের ইলিশ দেখতেই পাচ্ছ, সবাই নিচ্ছে একদম আমাকে দাও করে, এদিক ওদিক সেদিক যেদিকেই দেখবে সেদিকেই ইলিশ আছে। এখন ইলিশের সিজন, ইলিশ তো থাকবেই, তো এরকমই ইলিশ আছে আরো, চলো দেখি। বন্ধুরা এখানে যারা ইলিশ মাছ কিনবে, দুটো একটা বা তিনটে, দু কেজি এক কেজি, তাদেরকে ছাড়িয়ে দেওয়ার জন্য লোক আছে। তারা কিছু পয়সা নেয়, 20 টাকা 30 টাকা কিছু একটা অ্যামাউন্ট নেয়, নিয়ে ছাড়িয়ে কেটে দেয়। দেখুন এটা একটা বড় ইলিশ কাটছে, এটাতে মোটামুটি 7-8 পিস হচ্ছে, মানে ভালোই বড় ইলিশ আছে। তো এরকমভাবে আপনারাও কাটিয়ে নিতে পারবেন। শ্রীরামপুর মার্কেট শেষ করলাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কী কী জায়গাকার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, সেই সব আমি চেষ্টা করবো দেখাতে। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, বাই বাই, টাটা।